আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিচ্ছি। আজকের নাস্তায় ছিল কলা আর পাউরুটি, আর সাথে ছিল রং চা। আর নাস্তা শেষ করে চলে যাব রান্নাঘরে রান্নার আয়োজন করতে। আজকে রান্নায় ছিল বরবটি ভাজি, সাথে ডিম রান্না করেছিল, ডিম ভেজে আলু দিয়ে রান্না করেছিল। আর আজকের রান্নাটাও আম্মু করেছে। বরবটি ভাজির জন্য আলুটা প্রথমে একটু মশলার সাথে কষিয়ে নিয়েছে, সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছে। আলুগুলো হালকা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছে বরবটিগুলো, আর সামান্য একটু পানি দিয়েছে। আর এই তো ভাজিটা হয়ে গেছে, আম্মু নামিয়ে রেখেছে। আর আমি আম কেটে নিচ্ছি। এই যে এদিকে আমগুলো আমি ধুয়ে এনেছি, এবার কেটে নেব। আমের জুস তৈরি করব, কাঁচা আমের। আর আমগুলো একদমই ছোট করে কেটে নিয়েছি, এগুলো ব্লেন্ড করব। আর আমগুলো আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি, দিয়েছি একটা কাঁচামরিচ, সাথে লবণ, বিট লবণ, একটু লেবুর রস, আর দিয়েছি পরিমাণ মতো চিনি। এবার পানি দিয়ে আমগুলো আমি ব্লেন্ড করে নেব। আর এই তো আমের জুসটা তৈরি হয়ে গেছে, এবার এগুলো ছেঁকে নেব। ছেঁকে এক্সট্রা কাঁদগুলো ফেলে দেব আর জুসটা নিয়ে নেব। এই গরমে আমের জুস খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর আজকের জুসটা খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তারপরে আম্মু ডিমগুলো ভেজে নিচ্ছে, ডিম আলু দিয়ে রান্না করবে, ভেজে তারপর আলু দিয়ে রান্না করা হবে। ভেজে খুব সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছে ডিমগুলো, পাটিসাপটা পিঠার মতো করে। তারপর এগুলো কেটে নেবে। আর আলুর ডিম দিয়ে রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে মশলাটা কষিয়ে নেবে। আর এই তো মশলাগুলো দিয়ে দিয়েছে, দিয়েছে হলুদ, মরিচ, আদা, রসুন, স্বাদমতো লবণ আর একটু ধনিয়ার গুঁড়া, আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছে। আর এখন এই ডিমগুলো কেটে নেবে। আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে, খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আলুগুলো দিয়ে দিয়েছে, আলুটা কিছুক্ষণ কষিয়ে নেবে পানি ছাড়াই।
আর এই তো ডিমটা কেটে ফেলেছে, খুব সুন্দরভাবে ডিমটা কেটেছে। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, মশলার সাথে আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছে। এবার এর মধ্যে পানি দেওয়া হবে। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর তরকারিটা এখন হয়ে এসেছে, আর নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপর নামিয়ে ফেলবো। রান্নাবান্না শেষ হওয়ার পর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি দুপুরের ভাতটা খাওয়ার জন্য। আর আজকে দুপুরের ভাত খাওয়া শেষ করে আমরা চলে যাব আমাদের নতুন বাসায়। ছাদের গাছগুলোতে পানি দিতে হবে, প্রচুর পরিমাণে রোদ উঠে তাই দুবেলা করে পানি দিতে হয়। আর এই তো চলে এসেছি আমাদের নতুন বাসায়, সবগুলো গাছে আমি পানি দিয়ে নিচ্ছি। আর ট্যাঙ্কির সাথে একটা কল রয়েছে, সেই কল থেকে পানি নিয়ে তারপর পানি দিয়ে নিচ্ছি। ছাদে তো অনেক পরিমাণে রোদ পড়ে, বারান্দার গাছগুলো আমার এখন রোদ পেয়ে একদম ফুল ফোটা শুরু হয়ে গেছে, সবগুলো গাছে অনেক সুন্দর ফুল ফুটছে এখন। আর এই তো এই গাছটাও পাতা একদম খুব সুন্দর নতুন ছেড়েছে। আর ড্রাগন গাছের কথা আর কি বলবো, ড্রাগন গাছ তো রোদ পেলে প্রচুর পরিমাণে খুশি হয়, আর ফল দেওয়ার সময় হয়ে এসেছে প্রায়। আর এদিকে সবগুলো গাছেই ফুল ফুটছে, বেলি ফুল গাছটা একটু বেশি ফুল ফুটছে।
এদিকে রজনীগন্ধা গাছটা কিন্তু অনেক পাতা বের হয়েছে, আর নিচের কন্দ থেকে অনেকগুলো গাছ বের হয়েছে। এটা বড় একটা পাত্রে রোপণ করতে হবে। আর এই যে লঙ্কার গাছটা, এটা বড় আকৃতির কাটলেছু, বড় একটা কিছুতে রোপণ করলে হয়তো ফল পাবো। আমি এটা বীজ থেকে করেছিলাম চারাটা। আর নতুন একটা সদস্য মাধবীলতা ফুল ফুটেছে। মাধবীলতা এইটা আমি কাটিং থেকে করেছি, বড় একটা গাছ ছিল সেই গাছের কাটিং থেকে এইটা করা। আর আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।